আসসালামু আলাইকুম গাতাসলার ওসমানী খেলাপথের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব কুরুলুস ওসমান 116 নম্বর ভলিউমের প্রথম ডিলার নিয়ে। তার সাথে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব 115 নম্বর ভলিউমের কিছু অংশ, যাতে আমাদের এক্সপ্লেনের সময় আপনারা ভালোভাবে বুঝতে পারেন কি হতে যাচ্ছে কুরুলুস ওসমান 116 নম্বর ভলিউমে। যারা যারা এমন এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চান আমাদের কাছ থেকে, তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখবেন, যাতে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ফুল ভলিউম দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ, আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন। সিরিজ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে। ফিরছি ছোট্ট একটি ইন্টুর পর। আর ট্রেলার এক্সপ্লেন শুরু করার আগে চ্যানেল সম্পর্কে কিছু কথা বলে নেই। যাদের আমাদের অনুবাদ সম্পর্কে কোনো কমপ্লেন বা কোনো উপদেশ দিতে চান, তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্স অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা আমাদের ফেসবুক পেজে আমাদের একটু বলে দিবে, আমরা আমাদের ভুলগুলো সংশোধনের চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব আরও তাড়াতাড়ি আপনাদের কাছে আমাদের অনুবাদগুলো পৌঁছে দিতে। আর ভিডিওর শেষের দিকে আমাদের গত পর্ব কুরুলুস ওসমানের 115 নম্বর ভলিউমে কিছু কমেন্ট হাইলাইট করে উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিও শেষে আপনাদের জন্য একটা চমক থাকবে, যেটার মাধ্যমে আপনি লাভবান হবেন ইনশাল্লাহ। যারা যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের ভালো লেগেছে কিনা। ট্রেলারের শুরুতে দেখানো হয় মঙ্গল কমান্ডার নেইমান এর শরীরে আঘাতে চিহ্ন এবং ব্যাকগ্রাউন্ডে শোনা যায় উসমান বের কণ্ঠ, যেখানে উসমান বেকে বলতে শোনা যায় যে তোমার ভুলের জন্য আমাদের অনেক মূল্য দিতে হবে। এই কথাটি বিশ্লেষণ করতে হলে আমাদের ফিরে যেতে হবে 114 নম্বর ভলিউমে, যেখানে দেখানো হয় যে ইসমিয়ান হাতুন যুদ্ধের পরিকল্পনার জন্য উসমান বে সহ জান্দার বে ইয়াকুব বে কাসি বেকে নিয়ে আমন্ত্রণ করে এবং মঙ্গলদের বিরুদ্ধে এক হওয়ার জন্য এবং যুদ্ধ বিষয়ক পরিকল্পনার জন্য। পরবর্তীতে ইয়াকুব বেকে বলতে শোনা যায় যে সে যাযাবরদের পিছনে থেকে যুদ্ধ করবে না, তার মানে সে চায় না উসমান বেকি সেনাপতি হোক। আর ইসমিয়ান সুলতানা এটা মেনে নিবে, কারণ যুদ্ধের বড় একটা অংশ যোগ দেবে ইয়াকুব বের বসতি থেকে, যা প্রায় মঙ্গল সেনাদের অর্ধেক। পরে যখন উসমান বে ইনে শহরে আসবেন এবং ইসমিয়ান হাতুনকে বলবে যে আপনারা যে পরিকল্পনা করেছেন তা সঠিক নয়, কারণ নাইমান অন্য সব মঙ্গলদের মতো নন, কিন্তু সেটা ইসমিয়ান হাত সুলতানা মানতে রাজি নন। অপর থেকে উসমান বলবে সবার উদ্দেশ্যে যে তারা কি কোনো আল্প জান্দার বা কারাসিব বসতির জন্য রেখে আসছে কিনা। অপর থেকে ইয়াকুব বে বলবে যে তার 20,000 সৈন্য নিয়ে সে চলে এসেছে এখানে। তখন উসমান সৈন্যগুলোকে ওই সব বসতিতে পাঠাতে বলবে এবং ইসমিয়ান সুলতানা তাতে রাজি হবেন না এবং বলবেন তারা সেখানে আক্রমণ করবে না। উসমান ব্যাপারগুলো আগে থেকে অবগত ছিল, যদি আমরা আগের পর্বগুলো লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে উসমান বের গুপ্তচররা সব জায়গায় আছে এবং তাদের কাছ থেকে সে অগ্রিম খবরগুলো পেয়েছিল এবং এটাও জানতো যে উদ্দেশ্য করে বলেছেন যে তার জন্য তাদের সবাইকে অনেক বড় মূল্য দিতে হচ্ছে। এখন নেইমানকে দেখানো হয় যেখানে দেখানো হয় সে রক্তাক্ত অবস্থায়। এর আগে আমরা মঙ্গল কমান্ডারকে দেখেছি তাদের নিজের শরীরে আঘাত করতে এবং রক্তাক্ত হতে, এতে তারা বিশ্বাস করে যে চিঙ্গিস খান তাদের প্রতি খুশি হবেন এবং তারা আরো বেশি শক্তি অর্জন করতে পারবে। তারপরে সিনে দেখানো ইয়ানি শিয়ার দুর্গ ইয়াকুব বে জান্দার বে এবং কারাসি বে গুড়া নিয়ে আসতে। এখান থেকে বোঝা যায় যে তারা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছে এবং ব্যাকগ্রাউন্ডে উসমান বেকে বলতে শোনা যায় যে যদি তাদের মূল্য দিতে হয় তাহলে তাদের সোনা দিবে না, এর বদলে তাদের রক্ত দিবে। এর মানে 115 নম্বর ভলিউমের শেষের দিকে নেইমান বলে ইয়াকুব বসতি জান্দার বসতি কারাসি বসতি দখল করে নিয়েছে এবং এসব কিছুর বিনিময়ে তাকে 1,500 সৈন্য মুদ্রা সাথে আরো 10,000 যোদ্ধা দিতে হবে এবং তাদের উপর কর তিন গুণ করবে। মূলত এই জরিমানা প্রদান করতে উসমান রাজি হবেন না এবং তাদের সাথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিবেন। এরপরে সিন বার্জেন্টাইনদের সাথে যুদ্ধ করতে দেখা যায়। এখানে দুইটি কারণ থাকতে পারে, এক হলো ফ্রিককে বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নিবে এবং তুর্কুত বের আল্পদের সাথে যুদ্ধ হবে, আর একটা কারণ থাকতে পারে যেটা উসমান বে ইনিগল দখল করার জন্য যুদ্ধ করতে পারে, কিন্তু এটা আমার মতে হবে না, কারণ ইনিগল পুনরায় দখলের জন্য যদি উসমান বে যুদ্ধ করত তাহলে সেটা ইনুগলের ভিতরে হতো, তার মানে এমন হওয়াটার সম্ভাবনা নেই। পরে সিন শিফট হয় ইয়ানে শিয়ারে, যেখানে ইসমিয়ান সুলতানাকে বলতে শোনা যায় নেইমান কায় বসতিতে অর্থাৎ উসমান বের কাছে যাচ্ছে, কারণ ট্রেলারে প্রথমে দেখানো হয়েছে উসমান বেকে বলতে যে সে নেইমানকে কোনো প্রকার কর বা ক্ষতিপূরণ দিবে না, হয়তো সেই জন্য নেইমান আসবে উসমান বের বসতিতে তার সাথে সামনাসামনি কথা বলতে। পরে সিন শিফট হয়ে যায় কায় বসতিতে, যেখানে উসমান বেকে বলতে শোনা যায় তারা সবসময় প্রস্তুত আছে। উসমান বে জানে সে যদি কর বা ক্ষতিপূরণ না দেয় তাহলে মঙ্গলরা তাদের উপর হামলা করবে, আর আমরা জানি মঙ্গলরা হুটহাট আক্রমণ করে, তাই হয়তো উসমান বে বলেছেন
বলেন তারা সবসময় প্রস্তুত। এরপরে সিন দেখা যায় বেঙ্গি হাতুন আসমাকে বলতে সে যদি উসমান বা মালহুনাকে সবকিছু বলে দেয় তাহলে তারা সবাই মারা যাবে। মূলত 115 নম্বর ভলিউমে যদি দেখি সেখানে বেঙ্গি হাতুন এবং আসমাকে উরহান বেকে পিস দেওয়ার কথা আলসে চিক জেনে যায় এবং উসমান বেকে বলতে যায়, কিন্তু তাতেও বেঙ্গি হাতুন বাধা দেয়। আমরা আগের পর্বগুলো থেকে যেটা দেখেছি উরহানকে বিষ দেওয়ার পর থেকেই আসমা তার বিবেকের কাছে জর্জরিত এবং তা আস্তে আস্তে আরো বেশি কষ্টের কারণ হচ্ছে এবং ভয় পাচ্ছে যদি তারা আসমাকে ধরতে পারে সে জন্য হয়তো সে নিজে থেকে সব প্রকাশ করতে চাইবে কিন্তু বেঙ্গি হাতুন তা হতে দিবে না। পরে সিনে দেখানো হয় ইয়ানেশিয়ার শহর, যেখানে দেখানো হয় আবার উসমানি পতাকা উঠতে, তার মানে উসমান বি আবার ইয়ানেশিয়ার দায়িত্ব পাবে এবং উসমান আস্তে আস্তে তার দখল করা জায়গাগুলো ফেরত নেবে। এই সিনে যদি আমরা লক্ষ্য করি তাহলে উরহান বেকে হুইল চেয়ারে দেখতে পাচ্ছি, এ থেকে বোঝা যায় আগামী পর্বে উরহান বে সুস্থ হবে না। এবং এই সিনে ব্যাকগ্রাউন্ডে উসমান বেকে বলতে শোনা যায় সব উপজাতিগুলো একত্র হবে এবং তারা সবকিছু পরিবর্তন করবে, তার মানে উসমান বে আগের মতন সবগুলো উপজাতিকে একত্রে করবে এবং তাদের সাথে নিয়ে সবকিছু আবার আগের মতন পরিবর্তন করবে। এবার আমরা আমাদের গত ভিডিও থেকে 5টি কমেন্ট হাইলাইট করব এবং তাদের কমেন্টগুলোর উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এজাজুল করিম ভাই কমেন্ট করেছে যে ভাই আপনার একটা কমেন্ট হাইলাইট করেন প্লিজ, বাংলা সাবটাইটেল কোথায় পাবো অপেক্ষায় রইলাম, ইস ভাই আপনি আর এক মাস পরে আসবেন অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের সিরিজে বাংলা সাবটাইটেল গুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন, এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপের পিন পোস্টে আপনি সিরিজের সকল ভলিউমের ফেসবুক টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং গুগল ড্রাইভের ডাউনলোড লিঙ্ক পাবেন। আর আবদুল্লাহ পরীক্ষা থাকার কারণে সে আগামী এক মাস ভিডিওতে বয়স দিতে পারবে না, ইনশাল্লাহ এক মাস পর তার বয়সে আবার ভিডিও পাবে। আতিক আসিফা কমেন্ট করেছেন তিনি আমাদের ভিডিও লাইভ দেখেছিলেন এবং আমাদের প্রথম কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে, এভাবে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। মোহাম্মদ আরিফ ভাই কমেন্ট করেছে মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও, ধন্যবাদ ভাই, এভাবে আমাদের ছোট্ট পরিবারের পাশে থাকবেন যাতে আমরা আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি। আতিকুর রহমান কমেন্ট করেছেন হাই মাশাল্লাহ গার্দাসলার, অনেক অনেক ধন্যবাদ, দোয়া এবং ভালোবাসা রইল। ধন্যবাদ ভাই, আপনার জন্য আমাদের সবার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল। মোহাম্মদ মামিনুর রশিদ রেদওয়ান কমেন্ট করেছেন মাশাল্লাহ ভাই পুরো সিরিজের এক্সপ্লেন কবে পাবো। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য, আমরা নির্দিষ্টভাবে কোনো তারিখ দিতে পারবো না কিন্তু বলতে পারবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের পক্ষ থেকে আমি হাজির হব ফোর ভলিউমগুলোর এক্সপ্লেন নিয়ে। আর একটা কমেন্ট সবাই করেছেন সেটা হলো আমরা আমাদের আগের ভিডিওতে এক জায়গায় ইনোকুলে বিস্ফোরণের দুইটি কারণ উল্লেখ করেছিলাম, একটি কারণ ফ্রিককে নিয়েছিল আর আপনারা অগণিত কমেন্ট করেছেন আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। এর থেকে বোঝা যায় আপনারা আমাদের ভিডিওগুলো অনেক মনোযোগ দিয়ে দেখেন, এভাবে আমাদের করা ভুলগুলো আপনার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওর কোনো ভুল এবং আমাদের ভিডিও সাবটাইটেলের প্রতি কোনো পরামর্শ থাকলে আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের টেলিগ্রাম গ্রুপেও কমেন্ট করতে পারেন, আমি অথবা লিলিন ভাই সিরিজের সাবটাইটেল রিলেটেড পরামর্শগুলোর উপর নির্ভর করে পরবর্তী সাবটাইটেলগুলো ভুল সংশোধন করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার জন্য এবং আমাদের টিমের জন্য করবেন। আল্লাহ হাফিজ।